नमस्कार, मैं नेहा और आप देख रहे हैं एसके लाइव, आपका समय आपकी खबर। डाबग्राम फूलबाड़ी को अलग म्यूनिसिपलिटी बनाने की मांग में डाबग्राम फूलबाड़ी की विधायिका शिखा चैटर्जी। इलाके में पानी, जल निकासी, ड्रेनेज सिस्टम, सड़क मरम्मति, डंपिंग ग्राउंड और इतने तादाद की आबादी को लेकर विधानसभा में उठा चुकी है सेपरेट म्यूनिसिपलिटी का मुद्दा। 11 सालों से तृणमूल कांग्रेस द्वारा सेपरेट म्यूनिसिपलिटी करने के वादे का कोई फायदा नहीं हुआ, आज तक नहीं हुआ कोई काम। तृणमूल सिर्फ चुनाव के समय देती है चुनावी और झूठे वादे। विधायिका शिखा चैटर्जी का कटाक्ष और उगलते हुए आग सुनिए उन्हीं की जुबानी। सिलीगुड़ी से नित संवाददाता देवाशीष मंडल की खास रिपोर्ट। कॉर्पोरेशन করাটা না, কর্পোরেশন এটা হবে না, সেটা সত্যি কথা। কর্পোরেশনের অনেক কিছু টাইটেরিয়া আছে, সেটা আলাদা জিনিস, কিন্তু আমরা চাইছি সেপারেট মিউনিসিপ্যালিটি। মিউনিসিপ্যালিটি অবশ্যই এখানে হওয়া দরকার। এখানে ডাবগ্রাম ফুলবাড়ি যে বিরাট জনসংখ্যা রয়েছে, যে জনসংখ্যা ময়নাগুড়ি বলুন, আপনার হলদিবাড়ি বলুন, আপনার মাল বলুন, সেই সমস্ত জায়গার থেকে অনেক বেশি জনসংখ্যা। আমি এই জিনিসটাকে বিধানসভাতেও তুলেছিলাম, ওখানে কিন্তু আমাকে পৌরমন্ত্রী বলেছিলেন টাইটেরিয়া জানেন, তখন আমি কিন্তু ওনাকে বলেছিলাম আমার এত জনসংখ্যা যেটা আপনাদের ওই সমস্ত জায়গার জনসংখ্যার থেকে অনেক বেশি। তা এই পর্যন্ত হয়ে রয়েছে মানুষের ভীষণ ডিমান্ড। আর এখানে সবচেয়ে কষ্ট হচ্ছে দেখুন পানীয় জলের ব্যাপার রয়েছে, এটা বিশেষ করে মিউনিসিপ্যালিটি হলে পরে খানিকটা হয়তো সমাধা হবে। তারপরে ড্রেনেজ সিস্টেম যে আছে সেটাকে রেগুলার পরিষ্কার করা প্রয়োজন, সেই বেশিরভাগ জায়গাতেই পাকা ড্রেন হয়ে গেছে মানুষের মানে ঘন বসতিপূর্ণ এলাকা বলে। তারপরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য যে নোংরা ফেলবে, আবর্জনাটা ফেলবে কোথায়, মানুষের এত ঘন বসতি এখানে, কোনো জায়গা ফাঁকা নেই যে সেখানে কিন্তু আবর্জনা ফেলা যাবে। কাজেই এখানে ইমিডিয়েট আলাদা মিউনিসিপ্যালিটি করা প্রয়োজন। এই কথা বলে আমরা মিউনিসিপ্যালিটি করব বলে 2011 সালে তৃণমূল কংগ্রেস কিন্তু ক্ষমতায় এসেছিল, কিন্তু তারপরে আজ পর্যন্ত সেই কথা একবারও তারা মুখের ফাঁকে উচ্চারণ করে না। ঠিক ইলেকশনের আগে মানুষকে গিয়ে শুধু বলা হয় যে আমরা এবার মিউনিসিপ্যালিটি করবো, এইটাকে মিউনিসিপ্যালিটি করবো, কিন্তু যেই ইলেকশন চলে গেল ঠিক একই অবস্থা, আমরা যে তিমির সেই তিমিরেই থাকি। কাজেই আমাদের একটা বিশাল বড় ডিমান্ড রয়েছে ইমিডিয়েট ডাবগ্রাম ফুলবাড়িকে সেপারেট মিউনিসিপ্যালিটি করতে হবে, কারণ মানুষের এটা ডিমান্ড। এইটা মানুষের জন্য যদি কোনো দল চিন্তা করে তাহলে সে অবশ্যই করবে। আমি যদি কোনো কথা আপনাকে কথা দিই, আমার মনের মধ্যে সেটা কিন্তু গেঁথে থাকবে, আমি তো এটা বলেছিলাম আপনাকে, আমাকে তো এই কাজটা করতে হবে, কিন্তু এদের মনের মধ্যে সে চিন্তাভাবনাটা নেই, সে চিন্তাভাবনার কথা এটা ভাবেই না। কাজেই এই মানুষের কথা ভাবে না বলেই তো অশোকনগরে জলে ভাসছে, এত বছর থেকে 2011 সালে ক্ষমতায় এসছে তৃণমূল কংগ্রেস, আজ পর্যন্ত জলে ভাসছে, অথচ ওটাকে জলপাইগুড়ি থেকে কেটে নিয়ে মিউনিসিপ্যালিটি করা হয়েছে, কর্পোরেশন করা হয়েছে। কেন, কার স্বার্থে করা হয়েছে? এই যে অ্যাডেড 14টা এলাকা রয়েছে জলপাইগুড়ির থেকে কেটে নিয়ে যেগুলোকে মিউনিসিপ্যালিটি করা, শিলিগুড়ি মিউনিসিপ্যালিটিটা এলাকা রয়েছে জলপাইগুড়ির থেকে কেটে নিয়ে যেগুলোকে মিউনিসিপ্যালিটি করা, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে যুক্ত করা হয়েছে, দেখুন 3 নম্বর ছাগলের বাচ্চা করে এদেরকে রেখে দিয়েছে। এদের জন্য কিন্তু মানে সমস্ত অ্যালটমেন্ট আলাদা থাকে, এদের জন্য কিন্তু সমস্ত লাইট ফাইট থেকে শুরু করে সমস্ত কিছু এদের কম থাকে, এদের রাস্তাঘাট দেখুন সব কিছু আলাদা থাকে। তো এটা তো ভাবতে হবে, আজকে এটা কেটে নিয়েছে শুধু নিজেদের স্বার্থে, বাম আমলে কিন্তু এই জিনিসটা হয়েছে। আর সেই কারণে আমরা ওই 3 নম্বর ছাগলের বাচ্চা হতে চাই না, আমরা চাইছি সেপারেট মিউনিসিপ্যালিটি। মানুষের এটাই কিন্তু ডিমান্ড, এখানকার মানুষরা জলের জল সুবিধা পাবে, তারপরে আপনার ড্রেনেজ ব্যবস্থাটা রেগুলার পরিষ্কার হবে যেটা পাবে, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের এই সুবিধাটা পাবে, এইটা সবচেয়ে বড় জিনিস। তারপরে রাস্তাঘাটগুলো হবে রেগুলার, পরিষ্কার হবে, ঝাড়ু হবে, এগুলো তো কম সুবিধা নয়, এই সুবিধাগুলোই তো বিশেষ প্রয়োজন, মানুষ কিন্তু এগুলোই চায়।
के तपाईले सिलगढीमा घर लिने सोचिरहनु भएको छ? याद राख्नुहोस्, घर राम्रो बनेको होस्, छिमेकी पनि राम्रो होस् अनि स्थान पनि सही होस्, चम्पासरी स्थित मनकामना सेवेन यी सबै कुराहरूलाई ध्यानमा राखेर बनाइएको छ। यहाँ 30 देखि 45 लाख भित्रमा 2 BHK देखि 3.5 BHK सम्म फ्ल्याट पाउन सक्नुहुनेछ। ल्यान्डस्केप इम्युनिटिजका साथमा रोपटप इम्युनिटिज र स्काई वकको सुविधा पनि रहनेछ। चाँडो गर्नुहोस्, 15 अप्रेलदेखि यसको मूल्य वृद्धि हुनेछ। मनकामना सेवेन, सम्पर्क नम्बर 9593517500, चम्पासरी सिलगढी। सिलीगुड़ी में घर की तलाश है? ऐसा घर ढूंढना बहुत महत्वपूर्ण है जो न केवल हमारी उम्मीदों को पूरा करे बल्कि बजट में भी हो। सिलीगुड़ी और उसके आसपास बंगलो, फ्लैट या घर लेने की सोच रहे हैं तो हमें अपनी आवश्यकता के बारे में बताएं। हम आपको आपकी आवश्यकता और बजट के अनुसार घर ढूंढने में आपकी मदद करते हैं। होम लोन में भी हम आपकी मदद करते हैं। हम किसी भी प्रकार की रियल एस्टेट सेवाओं के लिए उपलब्ध हैं। संपर्क करें न्यू एज रियल्टर 8760-830-848-58। शादी हो या कोई फंक्शन, याद रखिए एक ही नाम, सुमानी डेजीविजन एंड प्रोडक्शन। हम प्री वेडिंग शूट, वेडिंग फोटोग्राफी, कमर्शियल पोर्ट्रेट फोटोग्राफी, बर्थडे शूट, रिंग सेरेमनी, कॉर्पोरेट और कमर्शियल शूट और प्रोडक्ट शूट करते हैं। भारत में शादियों को बहुत धूमधाम और भव्यता के साथ मनाया जाता है और हम उन पलों को कैमरे में कैद करके इसे एक विशेष कहानी में बदल देते हैं। वी आर इन फोटोग्राफी सिंस 1966। सुमानी डिजिविजन एंड प्रोडक्शन, सिलीगुड़ी 9434023813। एडमिशंस ओपन। सिक्किम प्रोफेशनल यूनिवर्सिटी, ए लीडिंग यूनिवर्सिटी फॉर हायर एजुकेशन इन गैंगटॉक सिक्किम, रीशेपिंग एजुकेशन सिस्टम थ्रू इनोवेटिव टीचिंग मेथड्स, offering various courses in collaboration with iNurture Education Solutions, Bangalore. Contact number 8327272525, 8327272929.